এখান থেকে আজকে অনেকদিন পর আমার স্ট্রিট ফুডের বার্গার খেতে ইচ্ছে হচ্ছে। আগে জুমু থাকতে জুমু প্রায় সময় সন্ধ্যা হইলে আমার জন্যই বার্গার নিয়ে যেত। আমি আর জুমু প্রায় সময় এসে খেতাম হানি। তো আজকে জুমুর বিয়ের পরে মনে হয় আমি এই প্রথম এসে খেলাম না, এসে মনে হয় এর ও ছাড়া আর আশা হয়নি। আজকে হঠাৎ করে মনে হলো যে স্ট্রিট ফুড খাবো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে ফ্রাইডে, প্রিয়র বাবা বাসায়, সকালে নাস্তা করছে প্রিয়র। প্রিয়র বাবা আমি এখনও করি নাই, এখন সে কফি বানায়। আমার জিজ্ঞেস করছে আমার বানাই দিবে কি না, আমি না নিজের কফি নিজে বানাই বানাই খাবো। সিধে কফি বানায় মিক্সড করো, এটা আমার দেখানোর কি হইলো? মানে কত কত কিছু রেসিপি যে আমি সেটা দিয়ে দিয়ে বেড়াবা তুমি। অল্প একটু লবণ দেওয়া লাগে, এই যে সামান্য, এই যে এতটুকু, একেবারে সামান্য একটু লবণ দিলে তখন কফিটা অন্যরকম একটা টেস্ট হয়। কফির ইয়াটা কোথায়? ফ্রিজে রেখে দিছি। না ওই যে বিট করার এটা, বিট করার এটা তোমার পোলা খেলে ওইটা দিয়ে আমি যে জিনিসটা আনি এটা এবার মানে আমার কাজের হোক আর ঘরের কাজের হোক এই সবই ওর লাগে, সব লাগে। ও না যে সুখে যেই আছে ধরো দিয়ে না আমি এখনো নাস্তা করি নাই। আর কে বলে আমার হচ্ছে সবচেয়ে অপছন্দের কাজ চা কফি বানানো। প্রিয়র বাবা তো বাসায় থাকলে মাঝে মাঝে সে নিজে নিজে বানায়, আমি ম্যাক্সিমাম টাইম বানাই দিই, কিন্তু হয় না, কিছু কিছু মানুষের কিছু অপছন্দের কাজ থাকে। তো কফিটা তাও বানানো যায়, চা বানানো আমার একদমই অপছন্দের কাজ। স্কুলের গার্ডিয়ানরা যদি আসে আমার এখানে তো ভাবিটা বানায়, আমি বানাই না। মানে খুবই বিরক্তিকর একটা কাজের মধ্যে একটা হচ্ছে চা বানানো। আর আজকে আমরা হাঁসের মাংস খাবো, হাঁসের মাংস অলরেডি ভিজাই ফেলছি। আজকে বাইরের আপাতত কোনো প্ল্যান নাই, দেখি বিকালে হয়তো আশেপাশে কোথাও গেলেও যেতে পারি। তো প্রিয় বাবার আজকে কাজ আছে পিসিতে, তার কিছু পার্সোনাল, ওইগুলো সারবে, একটু রেস্টও নেবে। আর ও ফ্রিজে হাঁসের মাংস ছিল, প্রিয় বাবারে বললাম যে হাঁসের মাংস রান্না করবো কি না, বলছে আচ্ছা ঠিক আছে নামাও। তো হাঁসের মাংস ভিজাইলাম। হাঁসের মাংস কী দিয়ে খাবা, ভাত দিয়ে নাকি খিচুড়ি দিয়ে? না হ্যাঁ চালের গুঁড়ো রেডি করা আছে। ওকে, দুপুরবেলা তার পিঠা খাবা না, দুপুরে কি ভাত খিচুড়ি বা কিছু একটা, বিকালে পিঠা করে দেই। দুপুরবেলা কেউ পিঠা খায়? পিঠা সকালে খায় বিকালে খায়, এর খাবার মানে খাবারের কোনো আগামাথা নাই। এই নাস্তার সময় একটা কফি বানাচ্ছে, এটার আবার কত পাবলিসিটি। ঢেউ দিও না ঢেউ দিও না ঢেউ দিও না জলে, স্বভাব হচ্ছে গিয়া সে সারাক্ষণ গান ছেড়ে রাখে ঘরের মধ্যে। তো ফ্রাইডে আসা মানেই হচ্ছে বাসাটা একটা টঙের দোকান হয়ে যাওয়া। ফ্রাইডে কি নর্মাল প্রতিদিন সকালবেলা উঠেই সে তার রুমে যাবে, গান ছাড়বে, তারপর তার টয়লেট শাওয়ার নাস্তা সব করবে, যাওয়ার সময় সাউন্ড একটা স্পিকার, তার ওই যে হেডফোন কিনা যেমন সব, এমন স্পিকার কিনা ওসব, কয়দিন পর পর এতটুকু এতটুকু স্পিকার নিয়ে আসবে। তো যাই হোক, এই স্পিকার নিয়ে পাশেই রেখে দিবে, যাওয়ার সময় আস্তে করে স্পিকারটা নিয়ে বের হয়ে যাবে, গাড়ির মধ্যে গান শুনতে শুনতে সেই অফিসে যাবে। তো মানে সে বের হয়ে যাওয়া মানে আমার মাথা রিল্যাক্স যে এখন আর গানের সাউন্ড আসবে না। আর শুক্রবার দিন হইলে মানে ফ্রাইডে আসা মানেই হচ্ছে ঘরটা একদিনের জন্য টঙের দোকান হয়ে যায়, কারণ সে যে সমস্ত গান শোনে এগুলো সব টঙের দোকানের গান, এটা মানে ভদ্র মানুষের শোনার গান না। কি কি গান যেন সেই আগের দিনের, মানে খুবই উইয়ার্ড আমার কাছে, জাস্ট মনে হয় আমি টঙের দোকানে চলে আসছি। তো সকালবেলা ওই যে চা কফি খাইতে নিলে পুরাই টঙের দোকানের একটা ফ্লেভার আসে। তো আজকে আমি অবাক হলাম, লাস্ট কিছুদিন যাবো সে মনে হয় একটু বিজি, অন্যদিকে মনোযোগ, সে গান ছাড়তেছে না। সে গান শোনে গাড়িতে, গান শোনে, কিন্তু ঘরে গান ছাড়তেছে না। এটা আমার খুব অপছন্দের একটা জিনিস, এখন কি মনে করে ছাড়তেছে না তা তো আর জানি না, বাট লাস্ট কয়েকদিন যাবৎ খেয়াল করতেছি সে গান ছাড়তেছে না। একটু হঠাৎ করে মনে হইলো যে কি ব্যাপার গান ছাড়, ও নিয়েও আসছো বলতে বলতে। এই যে আমার বসের স্পিকার দেখো,
এই যে এমন স্পিকারে ঘর ভর্তি, মানে ছোট থেকে শুরু করে বড় মনে হয় কি ঘরে একটা স্পিকারের দোকান দেওয়া যাবে। এখন আবার টঙ্গের গান ছাড়বা? আমি হাঁস ভিজাইছি, হাঁস ভিজতে ভিজতে আমার প্রিয় নাস্তা করা যেহেতু শেষ, এডিটিং এর কাজ আছে, ওইগুলো নিয়ে বসতে হবে। বিকেলের তুমি কি বিকেল পর্যন্ত ফ্রি? কাজ হয়ে গেলে 2 থেকে 3 ঘন্টার মতো হয়ে যাবে, আর না হলে 1 মাসও হবে না। উনি সফটওয়্যারের কাজে বসলে এমনই যে হয়তো বা 2 থেকে 3 ঘন্টা ধরে সময় দিলে একদম প্রিয় যাবে না কাছে, আমিও যাব না, তাহলে তার কাজ হয়ে যায়। তো যা তোমার আজকে 3 ঘন্টার জন্য সময় দিয়ে দিলাম, 3 ঘন্টা আমরা তোমার কাছে যাব না, তুমি কাজ করো, আমি এফাকে রান্না বান্না সারি, যদি সুযোগ হয় প্রিয় যেতে বাইরে যেতে যাচ্ছে আশেপাশে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। হাঁসের মাংসের সবচেয়ে বিয়া যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কষ্টকর ক্লিন করা। আম্মু নিয়ে আসছিল হাঁসের মাংস, তখন রেখে দিয়ে ফ্রিজে ছিল, আম্মু ক্লিন করেই আনছে। এখন এটা যতই ক্লিন করা হোক, হাঁসের মাংস নামানোর পরে দেখা যাবে তারপরেও একটু পশম রয়ে গেছে, এখন আবার একটু ফাইনাল ক্লিনিং করে তারপর বসাবো। আমার হাঁসের মাংস অত পছন্দ না, প্রিয়র বাবার পছন্দ, আমার কাছে মনে হয় শক্ত হাড্ডি, এটা খাওয়ার মতো কী আছে আমি জানি না। আমি হাঁসের মাংস কবুতরের মাংস কোনোটাই অত পছন্দ করি না, আর এত কষ্ট করে বাসার পর তো অবশ্যই না। আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুনটা আগে সামান্য একটু ভেজে নিতে হবে, তারপরে হলুদ মরিচের গুঁড়াটা ইউজ করতে হবে। আমি এর মধ্যে কোনো গোটা মশলা ইউজ করবো না, এলাচি দারচিনি, কারণ আমার এখানে এলাচি দারচিনি আর তেজপাতা আমি পাউডার করে রেখেছি। আর গরুর মাংসে আর হাঁসের মাংসে এমন টাইপের ইয়েতে আস্ত গোটা মশলাটা ইউজ করি না। আলু সিদ্ধ লাগবে খেলে ফ্রেঞ্চ ফ্রাই সাদা গুলো যাবে না, মনে হবে আলু সিদ্ধ করছি। যাই হোক, তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আজকে আর বাইরে টাইরে যাবো না, আজকে রেস্ট, এখন আজকে আর বাইরে যাবো না। আর বিকেলে যে বললো পিঠা খাবে, তো বিকেলে একটু পিঠা বানাবো আর প্রিয়র জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো। আলুটা ভাপ দিয়ে রাখছি, এখন একটু শাওয়ার টাওয়ার করি নাই, ঘুম পাচ্ছে, আজকে রান্না করতে দেরি হয়ে গেছে তাই খেতেও দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রিয় পিসিতে তাড়াতাড়ি, বাবা একটু ঘুমাইতে হবে, আসো প্রিয়র, না ঘুম, তুমি সারাদিন ঘুমাও না, তাড়াতাড়ি আসো। শুক্রবার বের হয়ে নেই সন্ধ্যা পর্যন্ত, বাড়ি গিয়ে স্ট্রিট ফুড খেয়ে আসি, সে বের হইতে হইতে আমাদের প্রায় 10টা বেজে গেছে, দেখে এক আচ্ছা দেখি সকালবেলা কথা বলি।
পরে মানে এটা খাবো তুই আমরা ওখানে গিয়ে ড্রিঙ্কস করবো বার্গার একটা একটা চিকেন বার্গার এখানে ড্রিঙ্কস আছে ঝুমুর বিয়ের পরে মনে হয় আমি প্রথম এসে খেলাম না মনে হয় এর ও ছাড়া আর আশা হয়নি আজকে হঠাৎ করে মনে হলো যে স্ট্রিট ফুড খাবো অনেকগুলো আছে আমি খাচ্ছি ভালো মাত্র 50 টাকা গত কয়েক বছর যাবত 5-6 বছর যাবত এগুলোর দাম 50 টাকাই ছিল বাড়ে নাই সে কবে থেকে আমরা খাচ্ছি এই বার্গার 50 টাকা করি ঘুমাকে নিয়ে যেতে বাসায় খাবার টু প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইছে ফ্রেঞ্চ ফ্রাই শীত আমরা আস্তে আস্তে তো আমার প্রতি দিন এমন রাত হয়ে যায় অলমোস্ট 10টা বেজে গেছে আপনার বাবা নাকি বার্গার খাবে না তার জন্য বাসায় পিঠা পিঠা ইয়া ভিজে আসছে চাল বাসায় গিয়ে পিঠা বানাই অর্ডার যখন দিছি তখন বলে খাবে না এখন আমার বার্গার থেকে অর্ধেক নিয়ে নিয়েছি বার্গারটা ভালো আমরা তো প্রায় খেতাম আগে এখান থেকে স্ট্রিট ফুড হলো কোয়ালিটি ফুড হ্যাঁ ঝুমু থাকতে আগে প্রায় আসে হাই আমার টিসু কই তোমার টিসু কই না খালি যারা উত্তরে থাকেন 11 নম্বর সেক্টরে এই রোডে এসে এই আলনয়ন বার্গার আপনারা ট্রাই করে যেতে পারেন সব ক্লিন করে ফেলছে তার মানে বিক্রি হবে না সে হবে হ্যাঁ আমাদের ইয়া ড্রিঙ্কস শেষ শুধু কোল্ড কফি আর হট কফি আছে হট কফি আমরা বাসায় গিয়ে খেতে পারবো রাত হয়ে গেছে সবকিছু স্বপ্ন দেখতে তার পয়সা লাগে না করোনার পরে উত্তরার ম্যাক্সিমাম বাসাগুলোতে টুলেট কারণ এই এরিয়ার মধ্যে ম্যাক্সিমাম স্কুলের স্টুডেন্টরা থাকতো মাইলস্টোনের তো শুধু মাইলস্টোন না এই মানে এই এরিয়াটার মধ্যে মেনলি অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষ স্কুলের মানুষজন থাকতো তো করোনার সময় সবাই চলে গেছে বাসা টাসা ছেড়ে তো এই রোডের ম্যাক্সিমাম বাসায় এখন শুধু টুলেট আর টুলেট
হোস্টেল আছে এখানে অনেকগুলা হোস্টেল, হোস্টেলগুলো তো একদম পুরা ক্লোজ। 6-7 মাস ফাঁকা ছিল, এখন হোস্টেলের বেঞ্চ টেঞ্চগুলো একদম উপরে উঠে ফেলছে ছাদের, ওগুলো বাসা বাড়ি ধরে। প্রিয় কোন দিকে গেল? প্রিয় বাসা চলে গেছে। এই বাসাতেও ঢুলে, মানে পাশাপাশি এই বাসাতেও ঢুলে। অবস্থাটা কি পর্যায়ে, মানে বাসা ভাড়া এইসবই এই যে তুলে এই হচ্ছে অবস্থা। অবস্থা আসলে ভালো নাই, আমরা যত ভালো ভাবতেছি ভালো নাই। এই মানুষগুলো যারা চলে গেছে স্কুল টিস্কুল খোলার পর, আবার তারা আসবে, এই আবার নতুন করে বাসা নেয়া, আবার নতুন করে খরচ। তুমি একে একে দূরে বাসা চলে আসছো, আমাদের টেনশন হয় না? বাসায় গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবো আমরা, এই জন্য কোল্ড ড্রিঙ্কস নেওয়া হচ্ছে। তুমি যে চাপ দিলা দিনে, এখন তো এটা আবার দিনে থামবে। তিনতলা এটা, আসো সুযোগ দিয়ে গেছো তোমার আমাদের লিফটে। মনে হলো বাইরে গিয়ে একটু স্ট্রিট ফুড খেয়ে আসি। বাইরের বার্গারটা খেতে ইচ্ছে হয়েছিল, এই বার্গারটা ঝুমু থাকতে আমাদের খাওয়া হয়তো প্রায় দিনে, ঝুমু আসার সময় সন্ধ্যায় দেখা যেত ক্লাস করে আসার সময় নিয়ে আসতো, বা বাসায় এসে বলতে চলেন মামি দুজন মিলে গিয়ে খেয়ে আসি। তো আমি আর ঝুমু প্রায় সময় দিতাম এই বার্গারগুলো। প্রায় 4-5 বছর আগেও ওই 50 টাকা করেছিল, আজকে অনেক দিন পরে গেলাম, ঝুমুর বিয়ের পরে মনে হয় আর যাওয়া হয় নাই, আমার স্মৃতিতে নাই যে ঝুমুর বিয়ের পরে এই স্টলগুলোতে আমি আর গেছি। তো মনে হচ্ছে সেই গিয়ে দেখি আজকেও 50 টাকা, অন্যান্য জিনিসের দাম টাম বেড়ে প্রায় দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাই হাফ রেডি করে গেছিলাম, একটু হাফ স্টিম দিয়ে গেছিলাম ইয়াগুলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো, এখন ভেজে দিই। ফ্রেঞ্চ ফ্রাই না, আলুগুলো এখন ভাজার পর না ফ্রাই হবে। আমি ড্রেসও চেঞ্জ করি নাই, প্রিয় ইয়া খাবে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। প্রিয় বাবা ওই যে পিঠা খেতে চেয়েছে, তার জন্য চালের নামাইলাম ফ্রিজ থেকে, পিঠা বানাবো। এই পিঠা আমি আগে বাসায় বানাই দেখি নাই, জানি না কেমন হবে, ট্রাই করে দেখি। এই তো কিছু হয়ে গেছে, উঠে নিচ্ছি আটা দিয়েগুলো দিয়ে দিচ্ছি, আর এখন একটু চালের গুলো গুলাবো। এটার মধ্যে লবণ অলরেডি দেওয়া আছে, কারণ এটা আমি ভাপা পিঠার জন্য রেডি করে রাখছিলাম, ভাপা পিঠার জন্য লবণ দিয়ে একদম চেলে রাখছিলাম। তো পরে আর ভাপা পিঠা খাওয়া হয় নাই, একবারই খাওয়া, একবার না দুবার খাওয়া হয়েছে, পরে নারিকেল ছিল না, পরে খাওয়া হয়নি। এখন দেখি এটা দিয়ে বানাবো। আর আমার এক লোহার কড়াই আছিল,
মনে হচ্ছে কনসিস্টেন্সিটা পাতলা হয়ে গেছে। আচ্ছা একটু গরম পানি ছিটিয়ে দিই। আমরা দেখি গরম পানি দেয় মনে নাই কি দেখতে কি করে উচুলা থেকে আমি ট্রান্সফার করে এই চুলায় নিয়ে আসছি, কারণ উচুলার সাইড দিয়ে আগুনটা বেশি লাগে। আল্লাহ মান সম্মান রাখো। তাহলে আমি আবার একটুখানি তেলের গুঁড়া মিক্স করে নিব। দেখা যাক কতটুকু কি হয়েছে। হয়েছে বটে, এটা আমার জীবনের প্রথম চিতই পিঠা। ভিতরে কাঁচা নেই, একটু গুড়ি মিক্সড করি। ফ্রেঞ্চ ফ্রাই সবগুলো ভাজা শেষ। প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই সব ভাজা শেষ না, আগে গুলো তো শেষ করে না। অনেকগুলো ভাবছি যেমন খেতে চাইছো এতগুলো খেতে পাবো না। আজকে আমি আমার জীবনের প্রথম খিচুড়ি পিঠা বানিয়েছি। খুলে নাই, আমি পিঠা গেছি ভিডিও করতে। তুমি কে গেছো? ভিতরে সিদ্ধ হয়েছে। হ্যাঁ ভালোবাসা বেশি, এর জন্য কাঁচা পিঠা খেতে পারি। স্টুপিড ব্যাগ আসছে। আরেকটা পিঠা বানাই, কত সুন্দর করে দুর্নাম করলো যে কাঁচা ভিতরে সিদ্ধ হয় নাই আবার বলে। তো দেখা যাক এই পিঠার অবস্থা কি হয়। আমি এটাকে এই চুলে হাঁসের মাংসটা গরম দিয়ে দিই। বাপ ছেলে দুজনে মিললে আমার পচাচ্ছে। এটা আমার সেকেন্ড পিঠা, এটাও ফুলে নাই। এই যে চ্যাপটা লেগে আছে, খুলে নিয়ে দেখি কিছু আমার পিঠা। আমি এবার একটা পিঠা দিয়ে আসছি, ওইটাও যদি না হয় তাহলে আর পিঠা বানাবো না। সকালবেলা ছিটা পিঠা বানাবো, ওইটা দিয়ে আমি জন্য পিঠা খাওয়া যাবে। বসে বসে রেডি করা খাবার খায় আবার বদনাম করে। প্রিয় তোমার জন্য মুভি ছাড়া হয়েছে, তুমি তো দেখতেছো না। বাড়ি থেকে এসে চেঞ্জ করো নাই কেন? আমি সময় পাইনি দেখে চেঞ্জ করি নাই, তুমি চেঞ্জ করো নাই কেন? এই যে আমার হাঁসের মাংস গরম করে নিছি আর পিঠা, বাকি দুটো খুলে নাই। এই ফুলা ছাড়া পিঠাই আমি এখন মোজ করে খাবো। ভিতরে কাঁচা নাই, ভিতরে ঠিক আছে, কিন্তু ফুলে নাই কেন আমি জানি না, কারণ আমি এর আগে পিঠা বানাইনি। তো আজকে সেদিন ভাঙা পিঠা আমরা মোজ করে খাইছি, আজকে আমরা এই আধা কাঁচা পিঠা মোজ করে খাবো। এই তো খাওয়া দাওয়া শেষ, একদম পেট
পুরা ভরি ভরি এর উপরে ভরি ভরি মানে একদম এ পর্যন্ত ভরা দুইটা পিঠা হাঁসের মাংস ফ্রেঞ্চ ফ্রাই আমারটা এখনো শেষ হয় নাই এই তো অনেকগুলো ভাজা হয়েছে প্রিয় ভাত খায় নাই ও বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে ওর পেট ভরে গেছে তো একটু ভাত খাওয়াই দিলাম আর হচ্ছে এই চশমা পরে আমার কাছে নিজের কাছে নিজের অপরিচিত লাগতেছে প্রিয় বলতেছে মা তুমি কি রাগ করে আসো আমি বললাম না বলছে তোমার চেহারাটা মনে হচ্ছে কি তুমি রাগ করে আসো এই চশমাটার জন্য কেমন কেমন যেন অপরিচিত অপরিচিত লাগতেছে তা আমিও বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছি আর আমার কাছে অপরিচিত অপরিচিত লাগতেছে চশমার দোকান বন্ধ আজকেও যাওয়া হয় নাই ফ্রাইডে বন্ধ থাকবে তো কালকে আর একবার গিয়ে দেখতে হবে ঠিক করা যায় কিনা এখন শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে গুড নাইট আল্লাহ হাফেজ